তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় উপস্থাপক, যিনি আসলে আমাদের সব অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকেন এবং বিনা পারিশ্রমিকে। এবং আমি মনে করি যে একজন বীর মুক্তিযোদ্ধা, একই সাথে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং খুব ভরাট কণ্ঠ তার, তো তাকে অনেক ধন্যবাদ। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মূলত আমাদের এই পর্বটি শুধুমাত্র আপনাদের জন্য, যারা বীর মুক্তিযোদ্ধা আছেন এখানে, যোদ্ধা তো মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে মুখ্য আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং অত্র অঞ্চলের যিনি মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অনেকেই আমরা এটা জানি যে তিনি ঢাকা বিভাগের মুক্তিযুদ্ধ বিষয়ক অন্যতম দায়িত্ব পালন করেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন তিনি। তিনি ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বলেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মুন্সিগঞ্জ জেলার সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আছেন জেলা পরিষদের সম্মানিত সিইও এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মানিত উপপরিচালক এখানে উপস্থিত আছেন, এবং সামনে উপবিষ্ট আছেন বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ। আমি কথা বাড়াবো না, যেহেতু আমাদের অনেকেই কথা বলেছেন এবং আজান দিয়েছে, দুপুর হয়ে গিয়েছে। আমি শুধু বলবো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা আপনাদের জন্য বিনীতভাবে কায়মন বাক্যে প্রার্থনা করি যাতে আমরা আগামী বছরও এখানে যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা এখানে আবার এই দিনে একত্রিত হতে পারি, এটি আমাদের মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা থাকবে। আপনাদেরকে আমি যতবারই দেখি, যতবারই আপনাদের সামনে আসি, ততবারই আমার খুবই ভালো লাগার একটি অনুভূতি কাজ করে, কারণ আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার আপন ছোট চাচা তিনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাদের নাম ছিল জয়নাল এবং আমার ছোট চাচার নাম ছিল আয়নাল। তাদেরকে সবাই জয়নাল আয়নাল নামে এলাকায় চিনে। এবং ওনারা মুক্তিযুদ্ধের পরে আবার ওনারা দুই ভাই বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। সুতরাং আপনাদের কাছে যতবারই আসি মনে হয় যেন যে আমার বাপ চাচা তাদের সান্নিধ্যে আমি আছি এবং আমি আরও অনেক বেশি সাহস পাই আপনাদেরকে দেখলে। তো আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা সবাই দীর্ঘায়ু লাভ করেন, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আপনারা যে মুক্তিযোদ্ধার চেতনা বহন করছেন সেই চেতনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সমৃদ্ধ হয়, এই প্রার্থনা আমাদের সকলের। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে আমাদের মাঝে যে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এই 82 বছর বয়সে এসেও উপস্থিত হয়েছেন এবং আমরা মনে করি যে আমাদের অনেকের চেয়ে ওনার চেহারা এখনও অনেক ভালো। তো আমরা আপনাদের সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।